হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা মূলত কথা বলবো যে রিং আইডিতে অ্যাকাউন্ট নতুনদের খোলা ঠিক হবে কি হবে না, এবং খুলবেন কি খুলবেন না। কারণ অনেক বেশি আমার কাছে মেইল আসে যে পলক ভাই, রিং আইডিতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, বর্তমান সময় কেমন হবে? পলক ভাই, রিং আইডিতে বর্তমান সময় অ্যাকাউন্ট করবো কি না, এরকম কমেন্ট আমি পাই। আসলে এই কমেন্টের উত্তরটাই দিতে আজকে মূলত আসছি, এরকম ইমেলের উত্তরে আমি দিতে আসছি। তো পুরো ভিডিওটা দেখবেন, কোনো ধরনের টেনশন নাই, আমি আপনাকে প্রত্যেকটা সময় আসলে সঠিক পরামর্শ দেওয়ারই চেষ্টা করি। তো আমার ভুল ত্রুটি হলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। ওকে, তো চলুন এখন শুরু করি ভিডিওটা। রিং আইডি, রিং আইডি একটা ভালো একটা প্ল্যাটফর্ম, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। তাদের সার্ভারে মাঝে সাঝে ঝামেলা থাকে, মাঝে সাঝে তাদের সার্ভারের সমস্যা ঠিক করে দেওয়া হয়। রিং আইডি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তারা বলে দিয়েছে নোটিশের মাধ্যমে যে খণ্ডকালীন একটা কাজ এখানে করতে পারবেন আপনি, এবং আপনি চাইলে এখান থেকে, যারা সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী আছেন, তারা এখানে কোনো ধরনের কাজ করবেন না, শুধুমাত্র বেকার এবং ছাত্রছাত্রী যারা খণ্ডকালীন ইনকাম করতে চাচ্ছেন তারা করবেন। আমি একটা কথা বলি, এই কথা দ্বারা রিং আইডি নিজেদের দায় কিন্তু পুরোপুরি মুছে দিয়েছে। তারা বলে দিয়েছে এটা খণ্ডকালীন, এখানে সরকারি চাকরিজীবী কিংবা কোনো চাকরিজীবীরা জয়েন হবেন না। তো আপনি একটা কথা চিন্তা করেন, আপনি চাকরিজীবী না হলে আপনি টাকা কোথা থেকে পাবেন? আপনি স্টুডেন্ট, আপনি বেকার, আপনার বাবা মার কাছ থেকে টাকা নিচ্ছেন, তারা চাকরিজীবী না, তারা এখানে কিন্তু টাকা কোথা থেকে পাচ্ছে? তাদের কোনো কাজ না করলে, তারা কোনো কিছু জব না করলে, তারা টাকা কোথা থেকে পাচ্ছে? ব্যবসা করতেছে, হ্যাঁ, তাহলে আপনি ইনকাম করেন। তো তাদের নোটিশ দ্বারা এরকমই বোঝা যায় যে আসলে ইনকাম করবেন আপনি, আপনার এখানে কোনো ধরনের টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না। তাদের নোটিশটার মানেটা হলো এরকম, কিন্তু এই নোটিশটার মানে আসলে এরকম না। এই নোটিশটার মানে তারা আসলে নিজেদের দায়টা ঢেকে দিয়েছে। এবং আমি আপনাকে প্রত্যেকটা কথার পিছনে একটা কারণ হিসেবে বলি, কারণ ছাড়া আমি কোনো কথা আসলে বলি না। রিং আইডিতে আমি বর্তমানে আপনাকে সবাইকে বলবো যে অ্যাকাউন্ট আপাতত ওপেন না করতে, ওপেন না করতে। কারণ আগে যেখানে এজেন্টরা প্রত্যেক দিন মেম্বারশিপ সেল দিয়ে তারা যেরকম টাকাটা তুলতে পারতেছিল, তারা মানুষজনকে ক্যাশ আউট দিতে পারতেছিল, এখন একটা এজেন্টের উপর একটা চাপ আছে যে তারা মেম্বারশিপ সেল করতে পারতেছে না, কিন্তু তাদের ক্যাশ আউট ঠিকই আগের মতো আসতেছে। এবং যেই কারণে কোনো এজেন্টই মোটামুটি আসলে ক্যাশ আউট দিতে চাচ্ছে না, তারা অফিসের মাধ্যমে ক্যাশ আউট দিতে বলতেছে। তো এর মানে কি, আগের তুলনায় অনেক বেশি তাদের মেম্বারশিপ কেনা আসলে কমে গেছে। এবং রিং আইডি না, রিং আইডির মতো যত প্ল্যাটফর্ম রয়েছে সব প্ল্যাটফর্মের একই নিয়ম, একই কাহিনী। তার আসলে টাকা আপনাকে নতুনদের টাকার উপর দিয়ে থাকে। আপনার রিং আইডিতে অ্যাড দেখতেছেন, অ্যাডের টাকা রিং আইডি পায়, কিন্তু সেটা সামান্য। আপনাকে যদি পেমেন্ট করে থাকে 10,000 টাকা, রিং আইডি পাচ্ছে 1,000 টাকা এই অ্যাড থেকে। তো এই প্রত্যেকটা প্রতিষ্ঠানই ইনকামের জন্য অবশ্যই তারা আসলে নতুনদের টাকার উপর নির্ভরশীল। তো এখানে মেম্বারশিপের দাম যেহেতু আসলে এক কথায় বেড়ে গেছে, প্লাস তাদের মেম্বারশিপের কিন্তু দাম কিন্তু এই 22,000 এরকম আছে, তা আমি যখন ভিডিওটা করতেছি, পরবর্তীতে আরও বাড়লে বাড়তে পারে, ওইটা আসলে জানা নাই। তো এই সময়টাতে রিং আইডিতে অ্যাকাউন্টটা খোলা কেন ঠিক হবে, কারণ তাদের মেম্বারশিপ এজেন্টের মাধ্যমে কেউ কিনতেছে না। আগে যেখানে এজেন্টরা ক্যাশ আউট দিতে পারতো, এখন তারা দিতে পারতেছে না, কারণ তাদের মেম্বারশিপ সেল হচ্ছে না। তো একটা সময় আসবে যে কিছুদিনের মধ্যেই দেখবেন রিং আইডিতে মেম্বারশিপ একবারে কমে যাবে কেনা, এবং তারা হুট করে তাদের কমিউনিটি জবস বন্ধ করে দেবে। রিং আইডি তাদের অ্যাপস মেবি বন্ধ করবে না, কারণ হলো রিং আইডি অনেক দিন ধরে এরকম আসলে তাদের ব্যাকগ্রাউন্ড একটা রয়েছে, ইনভেস্টমেন্টের নামে তাদের একটা প্রতারণা কিন্তু রয়েছে। আপনারা জানেন, আপনারা হয়তো বা জানেন না বিষয়টা, ইনভেস্টমেন্টের কথা বলে তারা আসলে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল, অনেককে উইথড্র দিয়েছিল, কিন্তু শেষমেশ একটা বড় অঙ্কের মানুষজন উইথড্র পায় নাই ইনভেস্টমেন্টে। এর পরবর্তীতে সেভ বাংলাদেশ একটা প্রজেক্টের কথা বলেছিল, ওইখানেও মানুষজন ইনভেস্ট করেছিল এবং সেই টাকাটা এখনও অনেকে বুঝে পায় নাই, সেভ বাংলাদেশ গেল। এর পরবর্তীতে আরেকটা ছিল আপনারা যেটা অনেকেই দেখেছেন, কমিউনিটি ফান্ডস দেখেছেন। তো অনেক কিন্তু অনেক কিছু এখন মিসিং। এই মিসিং হওয়ার পিছনে কারণটা কী? কারণটা হলো রিং আইডি কিন্তু আসলে প্ল্যাটফর্ম ঠিক আছে, একটা বড় প্ল্যাটফর্ম, একটা তাদের বড় অ্যাপস, তাদের প্ল্যাটফর্মের ভিতর আলাদা আলাদা প্রতিষ্ঠান, মানে কমিউনিটি জবসের জন্য আলাদা একটা সার্ভার, তাদের নিউজ ফিডের জন্য আলাদা সার্ভার, এরকম অনেক সার্ভার রয়েছে। তো তাদের একটা সার্ভার বন্ধ করে দিতে তাদের কিছু আসে যাবে না, তারা একটা নতুন আপডেট আনবে, আপডেট এনে তাদের কমিউনিটি জবস বন্ধ করে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু রিং আইডি কতদিনের মাথায় যাবে এটা আসলে কেউ বলতে পারবে না, এটা আমিও বলতে পারবো না, এটা রিং আইডির মালিক ছাড়া কেউ বলতে পারবে না। তাদের প্ল্যান কী, তাদের মাস্টার প্ল্যান কী, তারাই জানে। তো আমি আপাতত না করতেছি, কারণ অনেকগুলো বিষয় জেনে বুঝে আসলে বলতেছি। আমি আপনাকে হয়তো বা এই ভিডিওটার মধ্যে প্রত্যেকটা কারণ বলতে পারতেছি না, কিন্তু আপনি যদি আমাকে বিশ্বাস করে থাকেন, এতটুকু বলবো, আপাতত রিং আইডিতে অ্যাকাউন্ট খোলার দরকার নাই। হয়তো বা আমি বলতে পারি না আমি নেগেটিভ কথা বলতেছি, হ্যাঁ আমি নেগেটিভ কথা বলতেছি, ঠিক আছে, রিং আইডি একটা নেগেটিভ অতীত আছে, তো নেগেটিভ কথা আমার বলতে কোনো সমস্যা নাই। অতীত যার নেগেটিভ আছে সেটা আমি বলবো, তাদের অতীত কিন্তু খারাপ। আপনারা যারা জানেন যে তাদের নেগেটিভ অতীত 2015 সাল থেকে তাদের অতীতটা কিন্তু খারাপ, তা আমার বলতে কী সমস্যা?
এতটুকুই আমি বললাম আর আপনাকে এতটুকুই সাজেস্ট করব আপাতত অ্যাকাউন্ট না খোলার জন্য যারা আমাকে জিজ্ঞেস করতেছিলেন তাদের আমি উত্তর দিয়ে দিলাম আমাকে বিশ্বাস করে যদি আপনি অ্যাকাউন্ট না করেন সেটা আপনি দেখতে পারবেন পরবর্তীতে আপনার ফলাফল আর যদি আমাকে বিশ্বাস না করে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে আপনি আপনার ইচ্ছা আপনি অ্যাকাউন্ট করতে পারেন বিশ্বাস করে অ্যাকাউন্ট করলে বা না করলে এটা আপনার ইচ্ছা আর অ্যাকাউন্ট আমি আপাতত নাই করতে বলতেছি আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার দেখাশোনা মাস্ট নিজে খেয়াল রাখবেন পরিবার খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আমার পরামর্শ যারা নিচ্ছেন তাদের আমি বলবো যে আমার পরামর্শটা যদি মানতে পারেন আমি মনে করি যে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম